হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের এক কাপ ময়দা ডিম আর মটর দিয়ে সম্পূর্ণ নতুন ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, খেতে অনেক বেশি মজার হয়। যে কেউ খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটি অনেক বেশি মুচমুচে হয়। আশা করছি রেসিপিটি সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়দাটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তে এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একবার দেওয়া চাপে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে, এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক টুকরো আদা কুচি দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আদা এবং কাঁচামরিচ 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, তখন এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, কোয়ার্টার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর এর মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ মটর ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। তবে মটরটাকে মিহি ব্লেন্ড করা যাবে না, একটু আধা ভাঙা হবে। এই মটর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 4-5 মিনিটের মতো ভেজে নিতে হবে। পাঁচ মিনিট পর এর মধ্যে একটি সিদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছে। ডিম মটর এবং পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এখন চুলা বন্ধ করে এই পুরটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর, এখন এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে। এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে এরকম ছোট গোল বলের মতো তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বডির উপর নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে। উপরে ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে পাতলা একটি রুটি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করা যাবে না, আবার মোটাও করা যাবে না। দেখুন এইরকম পাতলা রুটি তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। এখন একটি বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করা যাবে না, আবার ঘন করা যাবে না।
দেখুন এরকম ব্যাটার আমি তৈরি করে নিয়েছি, এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার বড়ির উপর একটি রুটি নিয়ে নিচ্ছি, এখন এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। এখন দুই পাশে ব্রাশ দিয়ে আঠালো ব্যাটার আমি লাগিয়ে নিচ্ছি। তারপর পুরটাকে হাত দিয়ে এভাবে চারকোনা শেপ দিয়ে দিচ্ছি। তারপর মোগলাই পরোটার মতো দুই পাশে এভাবে ভাঁজ করে দেব। তারপর এক পাশে এভাবে ব্যাটার লাগিয়ে ভাঁজ করে নেব। হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে সেট করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। তারপর এই নাস্তাটিকে আমি উল্টে দিচ্ছি, অপর পাশে ব্যাটার লাগিয়ে তারপর ভাঁজ করে নেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিচ্ছি। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন চাকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।